ইসলামী ব্যাংকের 39তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান। সভায় যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আবদুল্লাহ আল রাজি ও মোহাম্মদ শাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবির প্রতিনিধি ডক্টর আরিফ সুলেমান সহ অন্যান্যরা। সভায় 2021 সালের আর্থিক বিবরণী সহ শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।